রহিম। আসসালামু আলাইকুম। সোনারগাঁ জিআর ইনস্টিটিউশন কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি ফরিদা ইয়াসমিন, সহকারী অধ্যাপক। তোমরা নিশ্চয়ই ভালো আছো, স্বাস্থ্যবিধি মেনে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের পাঠদান করব মুইজুদ্দিন মোহাম্মদ ঘুরির ভারত অভিযান। গত ক্লাসে আমি পড়িয়েছি সুলতান মাহমুদের ভারত অভিযান। তিনি 27 বছরে 17 বার ভারত অভিযান করেছিলেন। আজকে তোমাদের পাঠদান করব মুইজুদ্দিন মোহাম্মদ ঘুরির ভারত অভিযানের মধ্যে যে মোহাম্মদ ঘুরির পরিচয়, যে মোহাম্মদ ঘুরির রাজ্যটা কীভাবে প্রতিষ্ঠিত হলো, যে আফগানিস্তানের গজনি এবং হিরাতের মধ্যবর্তী পর্বত সংকুল অঞ্চলে ঘুর রাজ্যের উৎপত্তি, এই ঘুর রাজ্যের নাম অনুসারে এই বংশের নামকরণ করা হয় ঘুর, যে এই ঘুর রাজ্যটা প্রথম গজনি সুলতান মাহমুদ 11 শতাব্দীতে এই রাজ্যটা জয় করে, পরে যে সুলতান মাহমুদের পরে তার আর অন্য একজন আবার এই রাজ্যটা দখল করে নেয়, যে মোহাম্মদ ঘুরি পরে আসছে সেটা উনি শিহাবুদ্দিন মোহাম্মদ ঘুরি নামে উপাধি ধারণ করে যে তিনি এই গজনি মোহাম্মদ ঘুরি বংশের সিংহাসনে আরোহণ করে। তারপরে আসছে আমরা মোহাম্মদ ঘুরি আক্রমণের সময় ভারতের অবস্থা। তিনি যখন ভারত আক্রমণ করেন তখন ভারতের অবস্থাটা কেমন ছিল তা আমরা জানব। যে মোহাম্মদ ঘুরির ভারত আক্রমণের সময় ভারতের রাজনৈতিক অবস্থা ছিল খুব অরাজকতাপূর্ণ এবং বিশৃঙ্খলাপূর্ণ, যে তখন জাতিভেদ প্রথা এবং বর্ণভেদ প্রথা এত চরমে পৌঁছেছিল যে তাদের মধ্যে কোনো রাজনৈতিক ঐক্যই ছিল না। যে তখন তাদের 4টা গোত্র ছিল, যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। এই 4টা গোত্রের মধ্যে ব্রাহ্মণ শ্রেণীরা ছিল উচ্চ শ্রেণী, তারা নিম্ন বর্ণে হিন্দুদেরকে নিষ্পেষিত এবং নির্যাতিত করত, যার জন্য হিন্দু বর্ণের যে হিন্দুরা বর্ণের লোকেরা তারা এই ব্রাহ্মণদের অত্যাচারে যে যখন তারা নিষ্পেষিত অত্যাচারিত হতো তখন তারা অন্য একজন শাসকের যে পথ যে মুক্তির পথ খুঁজছিল এবং অন্য একজন শাসকের যে অবস্থানে এসে ভারতে রাজনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা যাতে সুন্দর এবং সুশৃঙ্খলভাবে প্রতিষ্ঠিত হয় সেই পথ তারা খুঁজেছিল। এই জন্য যখন মোহাম্মদ ঘুরি ভারত আক্রমণ করেন তখন নিম্ন বর্ণের হিন্দুরা তখন তাকে সর্বাত্মকভাবে সাহায্য এবং সহযোগিতা করে, তারা ব্রাহ্মণদের অত্যাচারে এতই অতিষ্ঠ ছিল যে তারা সারাদিন হাড় ভাঙ্গা পরিশ্রম করার পরেও দেখা গেছে তারা নিজেদের ন্যায্য অধিকার তারা পেত না, এমনকি তারা অর্থনৈতিকভাবে শোষিত হতো। যেমন তারা নিজস্ব কোনো পণ্য বা শস্য উৎপাদনে তাদের নিজস্ব স্বাধীনতা ছিল না। তারপর আসো ভারত অভিযানের উদ্দেশ্য। ভারত অভিযানের উদ্দেশ্যের মধ্যে আমাদের প্রথম পয়েন্টটা আসে উচ্চ আকাঙ্ক্ষা। যে মোহাম্মদ ঘুরি যে বাল্যকাল থেকেই খুব উচ্চ আকাঙ্ক্ষা ছিল এবং তিনি উদ্যমী ছিলেন এবং কষ্ট সহিষ্ণু উদ্যমী একজন সংগঠক ছিলেন, কারণ ঘুর রাজ্য সম্প্রসারণ করাই তার মূল উদ্দেশ্য ছিল এবং এটা সম্প্রসারণ করে যে তিনি ভারতবর্ষটা আক্রমণ করার দিকে তিনি নজর দেন। দ্বিতীয়ত উদ্দেশ্য ছিল নিরাপত্তা প্রধান। যে মোহাম্মদ ঘুরি সর্বপ্রথমে যে গজনি এবং হিরাতে মধ্যবর্তী যে ঘুর রাজ্যটা ছিল এটা ছিল তাদের প্রতিবেশী একটা রাষ্ট্র, এই প্রতিবেশী রাষ্ট্রের সাথে তাদের সম্পর্ক হলো কিন্তু সমঝোতার দিক দিকে তারা এরকম সম্পর্ক ছিল না, এই জন্য তারা নিরাপত্তা বিধানের জন্য তিনি ঘুর রাজ্যটা সম্প্রসারণ করেছিলেন। ভারতবর্ষের ঐশ্বর্য, যে মোহাম্মদ বিন কাশি সুলতান মাহমুদ যে ভারতবর্ষটাকে যে সিন্ধু, মুলতান এবং পাঞ্জাব দেশে মুসলিম স্থায়ী আধিপত্য বিস্তার করেন এবং ভারতবর্ষের ঐশ্বর্যের কথাও যে গজনি মোহাম্মদ ঘুরি জানা ছিল, এই জন্য ভারতবর্ষে জটের সম্পত্তি ঐশ্বর্যের জন্য তিনি সর্বপ্রথম ভারতবর্ষের দিকে নজর দেন। তারপরে আসো হিন্দুদের রাজনৈতিক অনৈক্য এবং সামরিক দুর্বলতা। হিন্দু রাজন্যবর্গের মধ্যে রাজনৈতিক কোনো একতা ছিল না, তাদের মধ্যে সবসময় কলহ, বিবাদ, ঝগড়া, ফাসাদ লেগেই থাকতো এবং তাদের সামরিক দুর্বলতাও ছিল, এটাও মোহাম্মদ ঘুরি জানা ছিল। এই জন্য তিনি যখন ভারতবর্ষ আক্রমণ করেন তখন তিনি তার ভারতবর্ষটা আক্রমণ করা তার জন্য অনুকূলে ছিল। তারপর আসে ধর্মীয় উদ্দেশ্য। যে মোহাম্মদ ঘুরি যখন একজন একনিষ্ঠ একজন মুসলমান ছিলেন
এবং তিনি ধর্মীয় উদ্দেশ্যে বিশেষ করে ভারতবর্ষটা অভিযান করেছিলেন, যার জন্য তার নামটা ছিল মুইজউদ্দিন শিহাবুদ্দিন। যে শিহাবুদ্দিন শব্দের অর্থই হচ্ছে যে ধর্মের অগ্নিশিখা। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তারপরে আসলে যে মোহাম্মদ ঘুরি ভারত অভিযান, তিনি ভারত অভিযান করার পরে প্রথমে তিনি যে মোহাম্মদ বিন কাসিম মুলতান এবং সিন্ধু দখল করেছিল এবং এরপরে তিনি পাঞ্জাব দখল করেন এবং তরাইনের প্রথম যুদ্ধ হয়। মোহাম্মদ ঘুরির সাথে প্রথম তাদের যুদ্ধ বাদে যে মোহাম্মদ ঘুরি যখন ভারত অভিযান করেন তখন তিনি যে তরাইনের প্রথম যুদ্ধ সর্বপ্রথম হয়, যে তরাইনের প্রথম যুদ্ধ হয় 1191 খ্রিস্টাব্দে। যে 1191 খ্রিস্টাব্দে তরাইনটা ছিল একটা গ্রামের নাম, সেটা দেখা গেছে থানেশ্বর থেকে 14 মাইল দূরে অবস্থিত ছিল, যে সেখানকার চৌহান রাজা পৃথ্বীরাজের সাথে তার জোট বাহিনীর সাথে যুদ্ধ বাঁধে তরাইনের প্রথম যুদ্ধে। এই জোট বাহিনীর মধ্যে 2000 অশ্বারোহী ছিল, 3000 হস্তি বাহিনী ছিল, তাদের সাথে তার একটা যুদ্ধ সংঘর্ষ ঘটে এবং এই সংঘর্ষের মধ্যে যে চৌহান রাজা পৃথ্বীরাজের ভাইয়ের নাম ছিল গোবিন্দরাজ, যে গোবিন্দরাজের কাছে যে মোহাম্মদ ঘুরি পর্যদস্ত হয় এবং পরাজিত হয় এবং এই তরাইনের প্রথম যুদ্ধে মোহাম্মদ ঘুরি পরাজিত হয়। তারপর আসলে আমরা তরাইনের দ্বিতীয় যুদ্ধ, তরাইনের দ্বিতীয় যুদ্ধে সেটাই 1192 খ্রিস্টাব্দে। এই যুদ্ধে মুসলমানরা রণনৈপুণ্যের সাথে যুদ্ধ করে এই যুদ্ধে জয়লাভ করে এবং এই যুদ্ধে জয়লাভ করার পরে তারা মুসলিম শাসন প্রতিষ্ঠা হয়, মুসলিম আধিপত্য বিস্তার হয়, ইসলামের সম্প্রসারণ হয়। সুতরাং এই যুদ্ধের ফলাফল ছিল সুদূর প্রসারী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই ক্লাসটা ভালো করে মনোযোগ সহকারে শুনবে এবং দেখবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে, তোমরা সুস্থ থাকো। ধন্যবাদ তোমাদেরকে।